হ্যালো বন্ধুরা, আজকে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনার ফেসবুক অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভেট করবেন। ফেসবুক আইডিটা ডিঅ্যাক্টিভেট করার প্রয়োজন তখন হয় যখন আপনি চাইতেছেন যে আপনার ফেসবুক আইডিটা যাতে কারো কাছে শো না করে, বা আপনার ফেসবুকের ফটো বা ভিডিও এগুলো যাতে কোনো লোকেই দেখতে না পারে। তো তখন আপনি চাইতেছেন যে আপনার ফেসবুক অ্যাকাউন্টটা ডিলেটও না হোক, বা আপনার ফেসবুকের ফটো বা ভিডিও কেউ না দেখুক। ওই অবস্থায় আপনি কি করতে পারেন, আপনার ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন। রেখে দিয়ে তারপর আপনারা চাইলে কিছুদিন পরে আপনার ফেসবুক আইডিটাকে পুনরায় লগ ইন করে আপনার ফেসবুকটাকে চালাইতে পারেন। তো চলুন আপনারা কিভাবে আপনার ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করবেন, তো চলুন আপনাদেরকে নিয়ে যাইতেছি মোবাইলে, মোবাইলে গিয়ে আপনাদেরকে দেখাইতেছি। তো এখন আমি চলে আসলাম আমার মোবাইলে। মোবাইলে আসার পর আপনারা চলে যাবেন আপনার ফেসবুকে। তো আমি আমার ফেসবুকে চলে যাইতেছি। ফেসবুকে চলে আসার পর উপরে দেখেন ডান দিকে থ্রি লাইন দেওয়া আছে, আপনারা থ্রি লাইনে ক্লিক করে দেবেন। থ্রি লাইনে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে দেবে। আপনারা কী করবেন, একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে সেটিং অ্যান্ড প্রাইভেসি, আপনারা এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর একটু উপরে দেখেন লেখা আছে সেটিংস, আপনারা কী করবেন সেটিংসে ক্লিক করে দেবেন। সেটিংসে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে দেখেন লেখা আছে সি মোর ইন অ্যাকাউন্ট সেন্টার, আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন। তারপর এরকম করে পেজ খুলে যাবে, আপনারা কী করবেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে পার্সোনাল ডিটেলস, আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন। পার্সোনাল ডিটেলসে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, আপনারা কী করবেন এখানে দেখেন নিচে লেখা আছে অ্যাকাউন্ট ওনারশিপ অ্যান্ড কন্ট্রোল, আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন। তারপর এরকম করে পেজ খুলে যাবে, এখানে দেখেন নিচে লেখা আছে ডিঅ্যাক্টিভেশন অর ডিলেশন, আপনারা কী করবেন এখানে ক্লিক করবেন। তারপর আপনার যে অ্যাকাউন্টটাকে ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন ওই অ্যাকাউন্টটা এখানে চলে আসবে। আপনারা কী করবেন অ্যাকাউন্টের উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, এখানে দেখেন দুইটা অপশন দেওয়া আছে। প্রথমে দেওয়া আছে ডিঅ্যাক্টিভেট অ্যাকাউন্ট, তারপরে নিচে দেওয়া আছে ডিলেট অ্যাকাউন্ট, আপনারা কী করবেন এখান থেকে আপনার অ্যাকাউন্টটা যেহেতু ডিঅ্যাক্টিভ করতে চাইতেছেন তার জন্য এখানে আপনারা ডিঅ্যাক্টিভে ক্লিক করে তারপর আপনারা কী করবেন নিচে কন্টিনিউ লেখা আছে কন্টিনিউতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে কন্টিনিউতে ক্লিক করে দিলাম। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, এখানে আপনার ফেসবুকের যেটা পাসওয়ার্ড আছে ওই পাসওয়ার্ডটা এখান থেকে দিতে বলছে, দিয়ে তারপর এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। তো আমি এখান থেকে আমার পাসওয়ার্ডটা দিয়ে দিতেছি। তো দেখেন এখানে আমার যেটা ফেসবুকের পাসওয়ার্ড ছিল পাসওয়ার্ডটা আমি দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। পাসওয়ার্ড দিয়ে কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এরকম করে পেজ খুলে যাবে। এখানে আপনাকে বলছে যে আপনার অ্যাকাউন্টটা কী জন্য আপনি ডিঅ্যাক্টিভেট করতে চাইতেছেন, তার জন্য এখান থেকে আপনাকে যে কোনো একটা রিজন দিতে বলছে। তো এখানে দেখেন বহুতগুলো রিজন আছে, আপনারা এখান থেকে যে কোনো একটা রিজন দিয়ে দিবেন। তো আমি এখান থেকে প্রথম রিজনটাই দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর আপনারা কী করবেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করে দেবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে যাবে, আপনারা কী করবেন স্ক্রল করে নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে অটোমেটিকলি রিঅ্যাক্টিভ মাই অ্যাকাউন্ট ইন 7 ডেজ, তার মানে এখান থেকে আপনার অ্যাকাউন্টটা অটোমেটিক আবারও রিঅ্যাক্টিভ হয়ে যাবে, তার মানে আবারও লগ ইন হয়ে যাবে 7 দিন পর। তো আপনারা কী করবেন এখানে 7 ডেজ যেটা লেখা আছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে দেখেন 7 ডেজ, 1 ডেজ, 2 ডেজ, মানে এখান থেকে আপনার এতদিন পর আপনারা আপনার অ্যাকাউন্টটা আবারও লগ ইন হয়ে যাবে। তো আপনারা কী করবেন এখানে একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে ডু নট রিঅ্যাক্টিভেট অটোমেটিকলি, আপনারা কী করবেন এটাতে সিলেক্ট করে দেবেন। সিলেক্ট করে দেওয়ার পর আপনার কী হবে, এটা কিন্তু আপনি যখন চাবেন তখনই কিন্তু লগ ইন করতে পারেন, এটা কিন্তু অটোমেটিক লগ ইন হবে না। তো আপনারা কী করবেন এটাতে ডু নট রিঅ্যাক্টিভেটে ক্লিক করে আপনারা কী করবেন ডানে ক্লিক করে দেবেন। ডানে ক্লিক করে দেওয়ার পর আপনার রিজনটা দেওয়া হয়ে গেল। তারপর আপনারা কী করবেন এখানে কন্টিনিউ লেখা আছে, আপনারা কন্টিনিউতে ক্লিক করবেন। কন্টিনিউতে ক্লিক করে দেওয়ার পর এরকম করে পেজ খুলে দেবে, আপনারা কী করবেন একটু নিচে চলে আসবেন। নিচে চলে আসার পর এখানে দেখেন লেখা আছে ডিঅ্যাক্টিভেট মাই অ্যাকাউন্ট, আপনারা কী করবেন এখানে ক্লিক করে দেবেন। এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে কিন্তু আপনার অ্যাকাউন্টটা ডিঅ্যাক্টিভেট হয়ে যাবে। হয়ে যাওয়ার পর আপনাকে অটোমেটিক এরকম করে ব্যাগে নিয়ে আসবে। তো আপনারা চাইলে এরকম করে আপনার ফেসবুক আইডিটাকে ডিঅ্যাক্টিভেট করে রেখে দিতে পারেন। তো ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। ধন্যবাদ।